প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় লং টার্ম লায়াবিলিটি। আজকে আমি তোমাদের সাথে আছি শামীম আরা জেসমিন, সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। দেখে নাও আজকে পাঠ আলোচনা। আজকের ক্লাসে তোমরা জানতে পারবে দায় কি, দায়ের উৎস, দীর্ঘমেয়াদি দায়, বন্ড কি, বন্ডের প্রকৃতি, বন্ডের প্রকারভেদ। প্রথমে আলোচনা করব দায় নিয়ে। দায় কি? দায় বলতে সম্ভাব্য ভবিষ্যৎ অর্থনৈতিক সুবিধা পরিত্যাগকে বোঝায়। এই পরিত্যাগ হতে পারে বিভিন্ন কারণে। বর্তমানে প্রতিশ্রুত দায়ের জন্য, ভবিষ্যতে পণ্য প্রদত্ত বা সেবার জন্য, বর্তমানে ধারে সম্পদ ক্রয়ের জন্য, বর্তমানে দায় পরিশোধের জন্য। অর্থ ছাড়া ব্যবসা চলতে পারে না। অর্থ ব্যবসা বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে থাকে। এই উৎসগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ইন্টারনাল লায়াবিলিটিস, অর্থাৎ অভ্যন্তরীণ দায়, আর একটা হচ্ছে এক্সটার্নাল লায়াবিলিটিস, আচ্ছা বহির্দায়। এই বহির্দায়কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কারেন্ট লায়াবিলিটিস, আর একটা হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটিস অথবা লং টার্ম লায়াবিলিটিস, অর্থাৎ দূরবর্তী লায়াবিলিটিস আর হচ্ছে দীর্ঘমেয়াদে দায়। এই দায়ের মধ্যে যে দুটো ভাগ করা হয়েছে, একটা ইন্টারনাল লায়াবিলিটিস, এই ইন্টারনাল লায়াবিলিটিসটা ব্যবসায়ে ওনার্স ইকুইটি বা ক্যাপিটাল হিসাবে গণ্য হয়ে থাকে, আর এক্সটার্নাল লায়াবিলিটিসটা শুধু দায় হিসেবে গণ্য হয়ে থাকে। তবে আমরা খেয়াল করে দেখেছো, ব্যালেন্স শিটে যখন আমরা এই দায়গুলোকে দেখাই, তখন শুধু লায়াবিলিটিস বলেই দেখাই না, এখানে দুটো ভাগ করে দেখায়। একটা হলো কারেন্ট লায়াবিলিটিস, আর একটা হলো নন কারেন্ট লায়াবিলিটিস। আধুনিক পদ্ধতিতে এটা নন কারেন্ট লায়াবিলিটিস বলা হচ্ছে, আর প্রাচীন পদ্ধতিতে এটা নাম ছিল লং টার্ম লায়াবিলিটিস। ওনার সিকিউরিটির মধ্যে থাকে মালিক প্রদত্ত মূলধন, লাভের অংশ, রিজার্ভ ফান্ড, আর এক্সটার্নালের মধ্যে যে কারেন্ট লায়াবিলিটিস সেগুলো একটা উদাহরণ, অ্যাকাউন্ট পেয়েবল, নোটস পেয়েবল, দীর্ঘমেয়াদী দায়, লং টার্ম লায়াবিলিটিস, ডিবেঞ্চার, বন্ড। দীর্ঘমেয়াদী দায় লং টার্ম লায়াবিলিটিস কাকে বলে? লং টার্ম লায়াবিলিটিস বলতে সাধারণত বোঝায় এক বছর বা ব্যবসায়ের পরিচালনা চক্র, এই দুটো সময়ের মধ্যে যে সময়টা দীর্ঘতর, তার পরবর্তী সময়ে যে দায় পরিশোধ করা হয় তাকে বলা হয় দীর্ঘমেয়াদী দায়। এই দীর্ঘমেয়াদী দায়ের ক্ষেত্রে ভবিষ্যতে অর্থনৈতিক সুবিধা পরিত্যাগ করতে হয়, কারণ বর্তমানে যে দায় গ্রহণ করা হয় তখন সে দায়ের ক্ষেত্রে প্রতিশ্রুত মেয়াদ শেষে আমরা এই দায় পরিশোধ করব। এ দায়ের দীর্ঘমেয়াদী এ দায়ের দুটো প্রধান দিক আছে। এক নম্বর দিক হলো নির্দিষ্ট হারে নির্দিষ্ট সময়ে সুদ প্রদান করতে হয়। দুই নম্বর হচ্ছে মেয়াদ শেষে ঋণের টাকা পরিশোধ করে দিতে হয়। বন্ডের প্রকৃতি। দেশের পরিচালিত আইন মোতাবেক
বা কোম্পানি পরিচালনার পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক কোম্পানি বন্ড ইস্যু করে। কোম্পানি ঋণদাতাকে ঋণের সার্টিফিকেট প্রদান করে। বন্ড সমমূল্যে, অভিহিত মূল্যে, মেয়াদপূর্তি মূল্যে ইস্যু করা যেতে পারে। কোম্পানি সরাসরি বা অবলেখকের মাধ্যমে বন্ড বিক্রয় করে। অবলেখক কোম্পানি সব শেয়ার ক্রয় করে নিতে পারে, অথবা কোম্পানি যে শেয়ার বিক্রয় হয় না সেটা ক্রয় করে নিতে পারে, সব শেয়ার অথবা কমিশনের মাধ্যমে সব শেয়ার বিক্রয় করে দিতে পারে। ঋণদাতাগণ কোম্পানির পানাদার বিধায় বন্ড ধারকদের ভোটের অধিকার নাই, পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না, তবে সুদ পাওয়ার অধিকারী, লভ্যাংশ পাওয়ার অধিকারী না। চুক্তি মোতাবেক বন্ড মালিকগণ সুদ পাওয়ার অধিকারী, তা বাধ্যতামূলকভাবে কোম্পানি পরিশোধ করে। টাইপ অফ বন্ড, বন্ডের প্রকারভেদ। বন্ড বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে শ্রেণীবিভক্ত করা হয়ে থাকে, যেমন জামানত, তারপরে বন্ধক, পরিশোধ পদ্ধতি, নিবন্ধন, রূপান্তর, এ সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে বন্ডের শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। অন দ্য বেসিস অফ সিকিউরিটি, জামানতযুক্ত বন্ড, জামানতের উপর ভিত্তি করে যে বন্ড ইস্যু করা হয় তাকে জামানতযুক্ত বন্ড বলা হয়। জামানতযুক্ত বন্ডকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়। আনসিকিউরড বন্ড অর্থাৎ জামানতবিহীন বন্ড, যে ঋণের বিপরীতে পরিশোধের নিশ্চয়তার জন্য কোনো সম্পদ বা ব্যক্তির জামানত থাকে না তাকে জামানতবিহীন বন্ড বলে। সিকিউরড বন্ড, জামানতযুক্ত বন্ড, যে ঋণের বিপরীতে পরিশোধের নিশ্চয়তা স্বরূপ কোন সম্পদ বা ব্যক্তির জামানত থাকে তাকে জামানতযুক্ত বন্ড বলে। এটা আবার দুই প্রকার, ফিক্সড সিকিউরড বন্ড, নির্দিষ্ট জামানতযুক্ত বন্ড, যে ঋণের বিপরীতে জামানত নির্ধারিত থাকে এবং ঋণদাতার অনুমতি ছাড়া উক্ত জামানত ব্যবহার বা বিক্রয় করা যায় না তাকে নির্দিষ্ট জামানতযুক্ত বন্ড বলে। আনফিক্সড সিকিউরড বন্ড, অনির্দিষ্ট জামানতযুক্ত বন্ড, যে ঋণের বিপরীতে জামানত নির্ধারিত থাকে না এবং ঋণদাতার অনুমতি ছাড়া উক্ত জামানতের সম্পদ ব্যবহার বা বিক্রয় করতে পারে তাকে অনির্দিষ্ট জামানতযুক্ত বন্ড বলে। অন দ্য বেসিস অফ মর্টগেজ বন্ড, বন্ধকের উপর ভিত্তি করে বন্ডের শ্রেণী বিভাগ। মর্টগেজ বন্ড মানে বন্ধকি বন্ড, প্রতিষ্ঠানের নির্দিষ্ট সম্পত্তি বন্ধক থেকে যে বন্ড বিলি করা হয় তাকে বন্ধকি বন্ড বলে। প্রতিষ্ঠান ঋণ পরিশোধে ব্যর্থ হলে ঋণদাতার পক্ষে জিম্মাদাররা বন্ধকি সম্পত্তি বিক্রয় করে ঋণদাতার পানা পরিশোধ করে। দাবির দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে এই বন্ডকে আবার কয়েকভাবে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে ফার্স্ট মর্টগেজ বন্ড, প্রথম বন্ধকি বন্ড, যে বন্ডের বন্ধকি সম্পত্তির উপর প্রথম অধিকার থাকে তাকে প্রথম বন্ধকি বন্ড বলে। কোম্পানির অবসানকালে পানাদারদের পানা প্রথমে পরিশোধ করতে হয়। সেকেন্ড মর্টগেজ বন্ড, প্রথম বন্ধকি বন্ডের ঋণদাতা বন্ডের ঋণ পরিশোধের পর যা অবশিষ্ট মূল্য থাকে সেই অবশিষ্ট মূল্য দ্বারা দ্বিতীয় বন্ধকিতে অর্থ পরিশোধ করা হয়। ক্লোজ এন্ড মর্টগেজ বন্ড, বন্ধ প্রান্ত বন্ধকি বন্ড, যে সমস্ত বন্ডের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সম্পত্তি বন্ধক রেখে একবারই ঋণ গ্রহণ করা যায়, পরবর্তীতে পুনর্বন্ধকের কাজে ওই সম্পত্তি আর ব্যবহার করা যায় না তাকে বলা হয় বন্ধ বন্ধকি বন্ড। ওপেন এন্ড মর্টগেজ বন্ড, উন্মুক্ত বা খোলা বন্ধকি বন্ড, এক্ষেত্রে একই সম্পত্তি পুনরায় বন্ধক রেখে জামানতকৃত সম্পত্তির চেয়ে অতিরিক্ত বন্ড ইস্যু করা যায়। লং এন্ড মর্টগেজ বন্ড অর্থাৎ খালি বন্ধক বন্ড,
কোনো নির্দিষ্ট সম্পত্তির বিপরীতে বন ইস্যু না করে যে কোনো সম্পত্তির বিপরীতে যে বন ইস্যু করা হয় তাকে বলা হয় খালি বন্ধক বন। স্পেসিফিক অ্যাসেট বন, নির্দিষ্ট সম্পত্তি জামানতযোগ্য, এক্ষেত্রে কোম্পানির নির্দিষ্ট সম্পত্তি বন্ধক হিসেবে রেখে বন্ড ইস্যু করা হয়। কমোডিটি ব্যাক বন, পণ্য আচ্ছাদিত বন, সংকটপূর্ণ অর্থবাজারে কোম্পানি মূলধন সংগ্রহের জন্য যে বন ইস্যু করে তাকে পণ্য আচ্ছাদিত বন বলে। এ ধরনের বন পণ্য দ্রব্যের পরিমাপের উপর পরিশোধ করা হয়ে থাকে। ট্রাস্ট বন, সরঞ্জাম জিম্মা বন, মেশিন যন্ত্রপাতি প্রভৃতি সরঞ্জাম বন্ধক থেকে যে বন ইস্যু করা হয় তাকে সরঞ্জাম জিম্মা বন বলে। চ্যাটেল মর্গেজ বন, অস্থাবর সম্পত্তি বন্ধক বন, যে সম্পদগুলো স্থানান্তর করা যায় এরূপ অস্থাবর সম্পত্তি বন্ধক থেকে যে বন ইস্যু করা হয় তাকে অস্থাবর সম্পদ বন্ধক বন বলে। কোলাটেরাল মর্গেজ বন, সহায়ক বন্ধক বন, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার ও অন্যান্য বন্ড জামানত হিসেবে রেখে যে বন্ড বাজারে ছাড়া হয় তাকে বলা হয় সহায়ক বন্ধক বন। অন দ্য বেসিস অফ কনভার্টিবিলিটি, রূপান্তরের উপর ভিত্তি করে বন্ডের শ্রেণী। কনভার্টেবল বন্ড, রূপান্তরযোগ্য বন, যে বন্ড নির্দিষ্ট সময় পর সাধারণ শেয়ারে বা অন্য ঋণপত্রে রূপান্তর করা যায় তাকে বলা হয় রূপান্তরযোগ্য বন। এই রূপান্তর আংশিক বা সম্পূর্ণভাবে হতে পারে। নন কনভার্টেবল বন অর্থাৎ অরূপান্তরযোগ্য বন, যে বন নির্দিষ্ট সময় পর সাধারণ শেয়ারে রূপান্তরের সুযোগ থাকে না তাকে অরূপান্তরযোগ্য বন। অন দ্য বেসিস অফ পেমেন্ট অর্থাৎ পরিশোধের উপর ভিত্তি করে বন্ডের শ্রেণী বিভাগ। রিডিমেবল ডিবেঞ্চার, পরিশোধ্য বন, যে বন্ডের পরিশোধের সময় উল্লেখ থাকে এবং নির্দিষ্ট সময় পর পরিশোধের নিশ্চয়তা দেওয়া হয় তাকে পরিশোধ্য বন্ড। নন রিডিমেবল ডিবেঞ্চার, যে বন্ডে পরিশোধের কোনো সময় উল্লেখ থাকে না তাকে বলা হয় অপরিশুদ্ধ বন। কেবলমাত্র কমপ্লিট বিলের সাধনের পর এই বন পরিশোধ করা হয়। সিঙ্কিং ফান্ড অর্থাৎ প্রতিপূরক বন, যে বন্ডের মূল্য পরিশোধের জন্য কোম্পানিতে একটি প্রতিপূরক তহবিল গঠন করা হয় এবং যথাসময়ে ওই প্রতিপূরক তহবিলের মাধ্যমে বন্ডের মূল্য পরিশোধ করা হয়। অন দ্য বেসিস অফ ম্যাচুরিটি, পরিপক্কতার ভিত্তিতে বন্ডের প্রকারভেদ। টার্ম বন, নির্দিষ্ট মেয়াদি বন, যে বন্ডের পরিপক্ক সময় নির্দিষ্ট থাকে তাকে টার্ম বন বলে। সিরিয়াল বন, যে বন্ডগুলো কিস্তিতে বা ধারাবাহিকভাবে পরিশোধ করা হয় তাদেরকে বলা হয় সিরিয়াল বন। কলেবল বন, যে বন ঈশ্বরের ইচ্ছা অনুসারে পরিপক্ক মেয়াদের পূর্বই তলব করা যায় অর্থাৎ পরিশোধ করা যায় তাকে তলবি বন বলা হয়। অন দ্য বেসিস অফ রেজিস্ট্রেশন অর্থাৎ নিবন্ধনের উপর ভিত্তি করে বন্ডের শ্রেণী। রেজিস্টার্ড বন, নিবন্ধিত বন, যে বন্ডের ক্ষেত্রে কোম্পানি রেজিস্টারে ঋণদাতার নাম, ঠিকানা, পারমিট নাম্বার, সুদের হার, মেয়াদ ইত্যাদি লেখা থাকে তাকে বলা হয় নিবন্ধিত বন। আনরেজিস্টার্ড বন, অনিবন্ধিত বন, যে বন্ডের ক্ষেত্রে কোম্পানি রেজিস্টারে ঋণদাতার নাম, পারমিট নম্বর, ঠিকানা, সুদের হার, মেয়াদ ইত্যাদি লেখা থাকে না তাকে বলা হয় অনিবন্ধিত বন। অন দ্য বেসিস অফ ক্রেডিট ক্যারেক্টারিস্টিকস, বৈশিষ্ট্যের ভিত্তিতে বন্ডের শ্রেণী বিভাগ। বেয়ার অর কুপন বন, বাহক বন থাকে, যে বন কোনো ব্যক্তি নিজস্ব অধিকারে থাকে তাকে বাহক বন বলে। যে বন্ডের গায়ে কোনো সুদের হার
পরিপক্ক সময়ে ফেসবুকে ইত্যাদি উল্লেখ থাকে তাকে কুপন বন্ড বলে। এ ধরনের বন্ডে সুদের হার উল্লেখ করে নির্দিষ্ট তারিখ সময়ের জন্য কুপন লাগানো থাকে। সাধারণত কুপন বন্ড হস্তান্তরযোগ্য। সুদ প্রদানের সময় এবং যার হাতে থাকে তিনি সুদ পাবার অধিকারী। জিরো কুপন বন্ড বা ডিপ ডিসকাউন্ট বন্ড, যে বন্ডের গায়ে সুদের হার উল্লেখ থাকে না তাকে জিরো কুপন বন্ড বলে। এই বন্ডগুলো সাধারণত ডিসকাউন্টে বিক্রি করা হয়ে থাকে, এই জন্য এটাকে ডিপ ডিসকাউন্ট বন্ডও বলা হয়। মেয়াদ পূর্তিতে বন্ডগুলো পূর্ণ মাত্রায় পরিশোধ করে দেওয়া হয়। অ্যাটাচ ওয়ারেন্ট বন্ড, অ্যাটাচ ওয়ারেন্ট বন্ড হচ্ছে সংযুক্ত ওয়ারেন্ট বন্ড, যে বন্ডের একটা নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট মূল্যে বন্ডের ধারকগণ সাধারণ শেয়ার ক্রয় করতে পারে, এই জন্য এটাকে বলা হয় অ্যাটাচ ওয়ারেন্ট বন্ড। অন দ্য বেসিস অফ ইন্টারেস্ট রেটের উপর ভিত্তি করে বন্ডের প্রকার ভেদ। ফিক্সড ইন্টারেস্ট রেট, স্থায়ী সুযুক্ত বন্ড, যে বন্ডের মালিক একটি নির্দিষ্ট মেয়াদান্তে নির্দিষ্ট পরিমাণ সুদ পায় তাকে স্থায়ী সুযুক্ত বন্ড বলে। ফ্লোটিং ইন্টারেস্ট রেটস বন্ড, পরিবর্তনশীল সুযুক্ত বন্ড, যেসব বন্ডের মালিক নির্দিষ্ট সময় পর পর ভিন্ন ভিন্ন হারে সুদ পায় তাকে পরিবর্তনশীল সুযুক্ত ঋণপত্র বলে। আদার্স, অন্যান্য বন্ড, উৎপন্ন, যে বন্ডের ধারক নিজে বন্ডের মালিক তথা ইস্যুকারীকে নির্দিষ্ট সময় আনতে বন্ড ক্রয়ের জন্য অনুরোধ জানায় তাকে পুট বন্ড বলে। এক্ষেত্রে বন্ডের হস্তান্তরযোগ্য মূল্য অপেক্ষাকৃত কম হয়ে থাকে। জাঙ্ক বন্ড, যে বন্ড যৌথভাবে দুটি কোম্পানি ইস্যু করে এবং শর্ত অনুযায়ী বন্ডের মেয়াদ পূর্তিতে তার মূল্য পরিশোধ করা হয় তাকে যৌথ বন্ড বলে। এক্ষেত্রে দুটি কোম্পানি সমান সুবিধা ভোগ করে। সবাইকে ধন্যবাদ।